হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল এনফোর্টেনমেন্ট ইনফোরটেনমেন্টে সকলকে স্বাগত জানাই আজকের ফার্স্ট কোশ্চিন হচ্ছে নিচের দেওয়া শব্দগুলোকে অভিধানে যেভাবে ক্রমানুসারে আসে সেভাবে সাজান অর্থাৎ ডিকশনারিতে শব্দগুলো যেভাবে আসে সেভাবে সাজাতে হবে আর এই কোশ্চিনটা হচ্ছে এসএসসি জিডির কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শিফট ওয়ানে এসেছে তো আমরা এখানে প্রথমে এই শব্দগুলো দেখব এখানে প্রত্যেকটাতে ডি এ ডি ই এক সবটাতেই রয়েছে তো আমরা চার নম্বর শব্দটা দেখব চার নম্বর শব্দ এখানে রয়েছে আর এখানে রয়েছে এন এখানে রয়েছে এল এখানে রয়েছে ডি এখানে রয়েছে টি তো ডিকশনারিতে সাজানোর সময় প্রথমে কোনটা আসবে ডি যেটা আছে সেটা প্রথমে আসবে তার মানে চার নম্বরটা প্রথমে আসবে তারপরে ডি এর পরে কি আসবে এখানে ডি এর পরে আসবে এল ডি এর পরে আসবে এল যেটা রয়েছে সেটা অর্থাৎ তিন তারপরে এল এর পরে আসবে এন অর্থাৎ এল এম এন আসে তার তাহলে দুই হল তারপরে আসবে কোনটা আর তারপরে টি আসে আর এর পরে টি হয় তার মানে আর বলা আগে তারপরে টি অর্থাৎ পাঁচ তো চার তিন দুই এক পাঁচ কোনটা রয়েছে অপশন এ রয়েছে চার তিন দুই এক পাঁচ হচ্ছে আমাদের অ্যান্সার তারপরের কোশ্চেন হচ্ছে কোন দুটি সংখ্যাকে বিনিময় করা হলে প্রদত্ত সমীকরণটি সঠিক হবে এটাও এসএসসি জিডি কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শিফট ওয়ানে এসেছে তো এখানে একটা সরল দেওয়া রয়েছে এবং এখানে অপশানের কোন কোন শব্দ মানে সংখ্যাগুলোকে ইন্টারচেঞ্জ করতে হবে বা পাল্টাতে হবে তার যাতে আমাদের উত্তরটা দুই আসে ঠিক আছে আচ্ছা দেখো এখানে আমরা যদি প্রথম অপশানটা ট্রাই করি যে আট আর চারকে আমরা যদি পাল্টাই তো চারের জায়গায় আমরা আটের জায়গায় চার করব অর্থাৎ প্রথমে আমরা চার গুণিত নয় ভাজক তারপরে চারের জায়গায় আট করব তারপরে যোগ পাঁচ বিয়োগ তিন এটার সমান দুই নিয়ে আসতে হবে ঠিক আছে তো এটাকে প্রথমে আমরা ভাগ করতে হবে তো চার গুণিত নয় বাই আট করে দিলাম যোগ পাঁচ বিয়োগ তিন আচ্ছা এটা কাটলে হবে দুই তো নয় বাই যেটা দুই রয়েছে নয়কে দুই দিয়ে ভাগ করলে হবে সাড়ে পাঁচ সরি সাড়ে চার তারপরে পাঁচ বিয়োগ তিন তাহলে এটা সাড়ে পাঁচ সাড়ে চার আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে সাড়ে নয় আর সাড়ে নয় থেকে তিন বিয়োগ করলে হবে সাড়ে ছয় এটা দুই আসছে না তার মানে অপশান এ হচ্ছে না ঠিক আছে তাহলে আমাদের অপশান বিটা ট্রাই করতে হবে অপশান বি তাহলে নয় এবং দুই ইন্টারচেঞ্জ হবে অর্থাৎ আট থেকে যাবে নয়ের জায়গায় হচ্ছে দুই ভাযোগ চার থেকে যাবে যোগ পাঁচ যোগ পাঁচ বিয়োগ তিন আর দুইয়ের জায়গাতে হবে নয় তাহলে এখানে আমরা যদি করি তো প্রথমে যদি ভাগ করি তাছাড়া ভাগটা আমরা এভাবে করতে পারি দুই বাই চার যোগ পাঁচ বিয়োগ তিন ঠিক আছে তো এটা করলে সরি দুই এবার দুই দুই চার চার আর পাঁচ যোগ করলে হচ্ছে নয় নয় থেকে তিন বিয়োগ করলে হয়ে যাবে ছয় কিন্তু আমাদের এখানে নয় নিয়ে আসতে হতো তার মানে অপশান বিও হচ্ছে না এবার অপশান সি যদি আমরা দেখি তাহলে এখানে দেখো অপশান সি এ আট থাকবে তিন আর নয় চেঞ্জ হবে তাহলে নয়ের জায়গায় হবে তিন বা যোগ চার যোগ পাঁচ আর তিনের জায়গায় হয়ে যাবে নয় বিয়োগ দুই তার মানে আমাদের এটা সমীকরণ করে আমাদের দুই নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে আট গুণিত এটা যেহেতু ভাগ করা যাচ্ছে না এখানে আমরা এইভাবে লিখে দেব তাহলে হয়ে যাবে ঠিক আছে তো এটা কাটালে হয়ে যাগুলো দুই তিন এ ছয় পাঁচে এগারো আর এগারো থেকে নয় বাদ দিলে দুই তার মানে আমরা এখানে দুই পেয়ে যাচ্ছি তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার ওকে